মাস্ক একটি বড় হাতিয়ার এই কোভিড বা করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। যতদূর সম্ভব শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন, কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন। আপনি নিজে সুরক্ষিত থাকুন, আপনার পরিবারের সদস্যদেরও সুরক্ষিত রাখুন। অনেক সময় বয়স্ক আমাদের বয়োবৃদ্ধ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর বা খেয়াল দিতে হবে, এই কারণেই যে অনেকেই বাসায় থাকছেন কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে বাসার অন্য সদস্যরা ঘরের বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কাছে যাচ্ছেন, সেই কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ইনফেক্টেড হচ্ছে বা আক্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আমরা যেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাইরে থেকে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি, হাতটা বারবার সাবান দিয়ে ধোয়ার অভ্যাস এবং হাত যেন আমরা ধোয়া থাকে, এইসব বিষয়ে খেয়াল রেখেই আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে যাওয়া উচিত। তাহলে আমরা তাদেরকে সুরক্ষিত রাখতে পারবো। প্রত্যেকেই যেন আমরা মনে রাখি যে আমাদের সুরক্ষা, নিজেদের সুরক্ষা নিজের হাতে, এবং নিজের সুরক্ষা শুধু না, আমার সুরক্ষা আমার পরিবারের সদস্যদেরও সুরক্ষিত রাখতে সাহায্য করবে। কাজেই আমরা সবাই সতর্ক হই, সচেতন হই এবং নিজেদেরকে সুরক্ষিত রাখি। আজকে আমরা আগের দিনের মতোই 50টি পরীক্ষাগারের পরীক্ষার রেজাল্ট আপনাদেরকে জানাবো। নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 13,788টি, নমুনা পরীক্ষা হয়েছে 12,694টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 3,58,277টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,423 জন, এ পর্যন্ত শনাক্ত 57,563 জন, শনাক্তের হার 19.09%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 571 জন, এ পর্যন্ত সুস্থ 12,161 জন, শনাক্ত বিবেচনায় সুস্থতা হার 21.13%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন, এ পর্যন্ত 781 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 29 জন, নারী 6 জন। বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 বছর 3 জন, 61 থেকে 60 14 জন, দুঃখিত 51 থেকে 60 14 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 2 জন, 81 থেকে 90 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, সিলেট বিভাগে 2 জন, রাজশাহী বিভাগে 1 জন, বরিশালে 1 জন এবং খুলনা বিভাগের 1 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 22 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আসছেন 1 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 386 জন, ছাড় পেয়েছেন 130 জন 24 ঘন্টায়, বর্তমানে আইসোলেশনে আছেন 6,754 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,674 জন, মোট আইসোলেশন শয্যা 13,284টি। ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি, এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 2,375 জন এসেছেন এবং ছাড় পেয়েছেন 2,634 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,95,188 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,37,619 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,569 জন প্রাতিষ্ঠানিক এবং বাড়িতে কোয়ারেন্টাইন সহ। সারা দেশে 64 জেলায় সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 6